ফেলুদাকে নিয়ে টোটা চৌধুরীকে কল্পনা করে। এর আগে সৃজিত মুখার্জি ফেলুদার অনেকগুলো সিরিজ এনেছে এবং প্রত্যেকটাতে চরম সাফল্য পেয়েছে এবং লোকেরা তার কাজের সমাদর করেছে। রিসেন্টলি আমরা দেখতে পাবো হইচইতে, সেখানে অনির্বাণ ভট্টাচার্যকে এই যে ব্যোমকেশ হিসেবে দেখেছে এবং সেখানে নতুনভাবে তাকে ভেবেছে। তো সেই লুকটা নিয়ে আলোচনা করবো। এই লুকে আমরা দেখতে পাচ্ছি অনির্বাণ ভট্টাচার্যকে এর আগে আমরা ওয়েব সিরিজে দেখতে পেয়েছি অ্যাজ এ ব্যোমকেশ, সেখানে ধুতি পরেছে, পাঞ্জাবি পরেছে, অন্য বেশ কিছু লুকটুক রয়েছে, কিন্তু এখানে একদম নতুন লুক। তাকে আমরা ধুতি পাঞ্জাবির ব্যাপারে তেমন দেখতেই পাচ্ছি না, যে লুকটা আমরা দেখতে পাচ্ছি হয়তো ধুতি পাঞ্জাবিতে ঘরে থাকবে, বাট তবু যে লুকটা বা নতুন রকমের ভেবেছে সেটা সমাদর করতে হয় বা সেটার জন্য বুকের পাঠা লাগে, কারণ দর্শকরা কীভাবে সেটা নিয়ে অনেকে সিনেমা টিনেমা বানায়। বাট সৃজিত মুখার্জি হিসেবে ভেবেছেন আমি অ্যাজ এ ব্যোমকেশ কীরকম দেখি সেটা আগে ভাবা দরকার। তো প্রথমে যে সৃষ্টি করছে তো তার আগে স্যাটিসফ্যাকশনের দরকার। তো সেরকম যে সে কী করেছে এখানে পুরো একদম বাবুয়ানির মতো একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে প্যান্ট শার্ট পরে আছে, একদম হ্যান্ডসাম লুক রয়েছে তার। যদিও এই ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আবার তাকে সেই ধুতি পাঞ্জাবির ধুতিটা দেখতে পাচ্ছি না, পাঞ্জাবিতে দেখতে পাচ্ছে যখন সে বাড়িতে রয়েছে, কিন্তু বাইরে যখন তাকে ওই সত্যটা অন্বেষণ করতে হচ্ছে তো বাইরে যখন সে খোঁজাখুঁজি করতে যাচ্ছে সেখানে একদম নতুন লুক, এই এটা ফাটাফাটি। এর আগে আমরা দেখেছি অনির্বাণ ভট্টাচার্যকে, তবে সেখানে এই প্যান্ট শার্টে দেখিনি, হয়তো ধরো একটু হাইফাই কোনো একটা গায়ে কোনো একটা হয়তো কোট লাগিয়ে নিল ওই ধুতি পাঞ্জাবির ওপরে, সেরকম চলে যাচ্ছে, কিন্তু এখানে একদম প্যান্ট শার্টে যাচ্ছে। তো সেই যে লুকটা, সেই লুকটা আমার দারুণ লেগেছে এবং মনে হয়েছে খুব ভালো। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে তোমার এই যে লুকটা সেটা নিয়ে তোমাদের কী মতামত, বা আদৌ তোমরা এটাকে অ্যাকসেপ্ট করছো কি না, বা যদি অ্যাকসেপ্ট করো কী নতুনত্ব দেখতে পাচ্ছ, বা এই যে সিরিজটা রয়েছে দুর্গ রহস্য যেটা সৃজিত মুখার্জি ডিরেক্ট করছে আর অনির্বাণ ভট্টাচার্য রয়েছে অ্যাজ এ ব্যোমকেশ, তো সেটা নিয়ে তোমাদের কী আশা রয়েছে কমেন্ট বক্সে ফাটাফাট লিখতে থাকো।